দেউতার নিথর দেহ নিবল কোয়া হল। এয়া আছিল দিল্লী টার্মিনেল ঘটনাত প্রাণ যাওয়া ট্যাক্সি চালক রমেশ কুমারের দুর্ভগীয়া পুত্রর ভাষ্য। টার্মিনেল দুর্ঘটনাত স্টিলর বিম পড়ি প্রাণ গল দিল্লীর রোহিণীর বিজয় বিহারের বাসিন্দা রমেশর। রমেশ গুছি গল, কিন্তু এতিয়া রমেশর পরিয়ালত দুখর অথাই সাগর। আগত রমেশর ছোৱালীৰ বিয়া, প্রাক মুহূর্তত গুছি গল পিতৃ। বর্বর কোম্পানির টার্মিনেলবর নির্মাণ হয়ে যাব, কিন্তু সৰু সৰু মানুহৰ বিনদীবোৰ কোনে শুনিব? হেৰাই যোৱা সপোন কোনে ঘূৰাই দিব? ল'ৰা ছোৱালী চাৰিটাৰ কি হ'ব? এই সকলোবোৰ কথাই এতিয়া পৰিয়ালটোলৈ দমাইছে উদ্বিগ্নতাৰ ছায়া। নেশ্যনেল ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। দেউতার নিথর দেহ নিবল কোয়া হল। এয়া আছিল দিল্লী টার্মিনেল ঘটনাত প্রাণ যাওয়া ট্যাক্সি চালক রমেশ কুমারের দুর্ভগীয়া পুত্রর ভাষ্য। টার্মিনেল দুর্ঘটনাত স্টিলর বিম পড়ি প্রাণ গল দিল্লীর রোহিণীর বিজয় বিহারের বাসিন্দা রমেশর। রমেশ গুছি গল, কিন্তু এতিয়া রমেশর পরিয়ালত দুখর অথাই সাগর। আগত রমেশর ছোৱালীর বিয়া, প্রাক মুহূর্তত গুছি গল পিতৃ। বর্বর কোম্পানির টার্মিনেলবর নির্মাণ হয়ে যাব, কিন্তু সৰু সৰু মানুহৰ বিনদীবোৰ কোনে শুনিব? হেৰাই যোৱা সপোন কোনে ঘূৰাই দিব? ল'ৰা ছোৱালী চাৰিটাৰ কি হ'ব? এই সকলোবোৰ কথাই এতিয়া পৰিয়ালটোলৈ দমাইছে উদ্বিগ্নতাৰ ছায়া। নেশ্যনেল ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। দেউতার নিথর দেহ নিবল কোয়া হল। এয়া আছিল দিল্লী টার্মিনেল ঘটনাত প্রাণ যাওয়া ট্যাক্সি চালক রমেশ কুমারের দুর্ভগীয়া পুত্রর ভাষ্য। টার্মিনেল দুর্ঘটনাত স্টিলর বিম পড়ি প্রাণ গল দিল্লীর রোহিণীর বিজয় বিহারের বাসিন্দা রমেশর। রমেশ গুছি গল, কিন্তু এতিয়া রমেশর পরিয়ালত দুখর অথাই সাগর। আগত রমেশর ছোৱালীর বিয়া, প্রাক মুহূর্তত গুছি গল পিতৃ। বর্বর কোম্পানির টার্মিনেলবর নির্মাণ হয়ে যাব, কিন্তু সৰু সৰু মানুহৰ বিনদীবোৰ কোনে শুনিব? হেৰাই যোৱা সপোন কোনে ঘূৰাই দিব? ল'ৰা ছোৱালী চাৰিটাৰ কি হ'ব? এই সকলোবোৰ কথাই এতিয়া পৰিয়ালটোলৈ দমাইছে উদ্বিগ্নতাৰ ছায়া। নেশ্যনেল ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ¡Gracias!